নিরাপদ ও স্বাচ্ছন্দ ঈদ যাত্রায় বহু মানুষের ভরসার শীর্ষে রেলপথ, তাই বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়েই ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনেও ঢাকা রেলওয়ে স্টেশনে ভিড়টা ছিল প্রত্যাশিত। ঈদ যাত্রাকে নিরাপদ করতে নিজেদের চেষ্টার কথা জানালেন ঢাকা রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার। এদিকে বৃষ্টি, পশুর হাট ও ঘরমুখো মানুষের চাপে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট, যা সামলাতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। এমআর আসাদের রিপোর্ট। ভোর থেকে টানা বৃষ্টির কারণে সায়দাবাদ, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল এলাকায় সৃষ্টি হয় জলজট। এর সঙ্গে পশুরহাট ও ঘরমুখো মানুষের ভিড় মিলে সড়কে তৈরি হয় যানজট। ত্রিমুখী চাপ নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ট্রাফিক বিভাগকে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে সবচেয়ে বড় একটা গরুর হাট, এবং আজকে ঈদের আগের দিন, ঘরমুখো মানুষের চাপ অনেক। মানুষকে যেন নিরাপদে নিশ্চিন্তে বাড়িতে ফেরাতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ঈদ যাত্রার পঞ্চম দিনে ঢাকা রেলওয়ে স্টেশনেও মোটামুটি ভিড় ছিল। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে বিশেষ তদারকির কারণে পরিস্থিতি ছিল অন্যবারের চেয়ে সুশৃঙ্খল। সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, হাসি খুশি সবাই মিলে একসাথে ঈদ করবো। যারা টিকিট পাচ্ছে না তারা তাৎক্ষণিক এখানে আইসা প্রত্যেক দিনের 25% টিকিট নিতে পারতেছে। আগের মতো ব্ল্যাক একটা টিকিট লাইনে দাঁড়ায় অনেক কষ্ট হইতো, এখন অনেক সহজ মনে হচ্ছে। বিভিন্ন স্টেশনে যাত্রী ওঠানামার কারণে ট্রেন ছাড়ার সময়ে কিছুটা হেরফের হয়েছে বলে স্বীকার করেন স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার। এই যাত্রাকে নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য যে স্বাভাবিক সময় থেকে একটু বেশি সময় দেওয়া হচ্ছে ওঠানামায়, এই কারণেও আপনারা আমাদের এখানে কিছু সময় স্পেন্ড হচ্ছে। ঈদের দিন সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ এবং রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে আরও দুটি ট্রেন ছেড়ে যাবে বলেও জানান তিনি। ঢাকা থেকে চট্টগ্রাম মেইল যেটা, এই ট্রেনটা চলাচল করবে, হ্যাঁ, আর ভাওয়াল গাজীপুর। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।